आमार प्रिय सकल भाई बोनेरा आज के गुरु पूर्णिमा आमी सकल श्रद्धेय गुरुजनदेर आमादेर सकलेर पक्ष थेके जानाई अनेक श्रद्धा प्रणाम सालाम दुआ दंडवत। आमी अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद। अखिलेश जी, मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरण माय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिज़ाइन करना चाहिए था लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन वो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। आज के आमार साथे सद्य शुभादा आमादेर सुभद्रा बादशाह साहेब नची थेके शुरू करे सुदीपदा सौगतदा थेके शुरू करे जारा 21 जुलाई प्राणपथ परिश्रम करें, बबी अरूप थेके शुरू करे সুজিত থেকে শুরু করে আমি আমার ফিল্ম স্টার যারা এসেছেন, দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে টোটাল টেলি স্টাফ যারা এসেছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে আমার স্পোর্টস পার্সন যারা এসেছেন, তাদের সকলকে, আমাদের টেলি স্টারের যারা এসেছেন तादेर सकलके आमी 21 जुलाई शहीद परिवारेर सकलके सिंगुर नंदीग्राम नेताई सह सकल शहीद परिवार के आमादेर श्रद्धार्घ्य निवेदन करछि। भूलि निये आमरा भूलबो ना कोनो दिन। 21 जुलाई बांगलार इतिहासे रक्त झरा एक दिन। আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা। ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা। যাদের মনে ছিল প্রতিবাদ, নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট आज के किन्तु पेয়েছেন। एर जोन्नो सार्थक आमादेर सेदिनेर आंदोलन। आमी आजकेर दिने गत लोकसभा इलेक्शने एबं बाई इलेक्शने मानुष जेभावे एत एजेंसिर चमकानी धमकानी, एत नेताके ग्रेप्तार, एत अत्याचार करा सत्त्वेओ इलेक्शन कमिशनेर एकतरफा दृष्टिभंगी थाका सत्त्वेओ, मीडियार टोटाल वन साइडेड रोल थाका सत्त्वेओ जेभावे आमरा तीनटे पार्टिर साथे लड़ाई करे जीते एसेछि, बीजेपी, कांग्रेस एबं सीपीएम। आमी सैल्यूट जानाई बांगलार मानुषके जारा आपनारा आमादेर समर्थन दिएछेन। जारा देननि आगामी दिन तादेर काछेओ समर्थन आशा करब। साधारण मानुष छाड़ा तृणमूल पथ चलते पारे ना। मने राखते हबे আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে, আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি। আমি মনে করি মালদার আমসত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বড়ানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন, এমপি ইলেকশনের সাথে সাথে। আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি, এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও, তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহে না ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানে ভাষা, 21 মানে পথ চলা, নবপ্রজন্মের দিশা, 21 মানে মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানে গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে, এগুলো মনে রাখতে হবে। 21 মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার, 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার, 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। 21-এর একটা গুণ আছে, মনে রাখবেন, আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। শহীদের রক্ত সবসময়, মনে রাখবেন, মানুষকে ভালো পথে নিয়ে যায়। অভিষেক আপনাদের কাছে বলেছেন, অখিলেশ বলেছেন, অন্যরা বলেছেন। দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। और आमादेर मामाटी मानुषेर सरकार तार आमले 57% থেকে কমে এটা আসছে মাত্র 8%-এ ওটাও আমরা জিরো করে দেব মনে রাখবেন 40% এর উপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভান্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভান্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহর দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এই জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্যও করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি যোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে আমি আপনাদের বলবো আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীত কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা।